আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল সকাল আবার চলে আসলাম আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন, দেশে দেশের বাহিরে যে যেখানে আছেন অবশ্যই আশা করি ভালো আছেন সবাই, কাছে দূরে যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল চলে আসলাম ঘুম থেকে আমার ডেইলি ব্লগ নিয়ে, ডেইলি রুটিন নিয়ে আপনাদের সাথে আবার শেয়ার করতেছি। এই দেখেন আমার ঘুম থেকে উঠে আমার আজকে পাখিগুলা খুব সুন্দর করে তাকিয়ে আছে আমার দিকে, এর কিচিমিচি করে ডাকতেছে, জবা ফুলটা ফুটে আছে। আসলে বারান্দার মধ্যে গাছে যদি এরকম দুইটা ফুল ফুটে থাকে না, অটো খুব ভালো লাগে, অনেক ভালো লাগে। দেখেন কি সুন্দর করে লুকিয়ে আছে আরেকটা জবা ফুল। এই জবা ফুলটা এত ভালো লাগে, এত ভালো লাগে বুঝাইতে পারবো না। স্মেললেস ফ্লাওয়ার যদিও, তারপরও খুব ভালো লাগে, কারণ জবা ফুলের রঙটা এত সুন্দর, একটা রং খুব ভালো লাগে, সবুজের মধ্যে লাল খুব ভালো লাগে। এটা একটা কয়েন প্লান্ট, এটাও ভালো লাগে, গোল গোল একদম পাতাগুলো খুব ভালো লাগে। এটা লজ্জাপতি আরেকটা গাছ। সবগুলো গাছে ঘুম থেকে উঠেই পানি দিতেছি। গতকালকে বৃষ্টি হয়েছিল, আজকেও হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, বাট আমার বারান্দার ভিতরে যেই গাছগুলো সেইগুলোতে বৃষ্টির পানি পড়ে না, বৃষ্টির পানিগুলো আসে না, সেজন্য গাছে দিতে হচ্ছে পানিগুলো, পানি দিতে হচ্ছে গাছে গাছগুলোতে। এই তো ঘুম থেকে উঠে প্রতিদিন চলে আসি বারান্দায়। এটা আমার মনে হয় সবাই জানে যে সাইফান ব্লগ অ্যান্ড রেসিপি এই চ্যানেলের ভিডিওতে প্রথমেই থাকে বাগান, ঘুম থেকে উঠেই ডেইলি রুটিনে বাগানটাই আগে থাকে, তারপরে আমার রেসিপি আসে। এটা একটা দুব্বা ঘাস, ঘাস ফুল, এটা দুব্বা ফুল, বিভিন্ন কালারের হয়, এটা পিঙ্ক কালারের হয়, এটা ইয়েলো কালার, খুব ভালো লাগে। পাতাগুলো একটু মোটা মোটা, গুলুমলো পাতাগুলো একবারে খুব সুন্দর লাগে, ডালাটাও মোটা, পাতাগুলো গুলুমলো গ্রিন লিফ পাতার মতো দেখতে খুব ভালো লাগে। অপরাজিতা ফুল, এই অপরাজিতা ফুলটা আমার বারান্দায় তিনটা আছে আমার বাগানে, একটা সাদা, এই ব্লু কালারের দুইটা, কিন্তু শেপ দুইটা, একটা গোল একটু লম্বাটে। এগুলো তো রিয়েল প্লান্ট, এই গাছগুলো সবাই চিনে, খুব পরিচিত গাছ, মানি প্লান্ট, রিয়েল প্লান্ট এগুলো, তারপরে স্প্রাইডার প্লান্ট, সবাই এই গাছগুলো চিনে, প্রত্যেকের বাসায় আমি মনে করি থাকি এই গাছগুলো। আর আমার গাছ এত প্রিয়, আমার কিচেন থেকে নিয়ে বেসিন এরিয়াতে, আমার এই যে ড্রয়িং রুমের পাশে, তারপরে আমি একটু লিভিং করেছি ডাইনিংয়ের পাশে, বা আমার ডাইনিংয়ের পাশে একটু উইন্ডো আছে, ওইখানে কিছু রিয়েল প্লান্ট রেখেছি। গাছে আমি খুব পাগল, গাছের জন্য সব জায়গায় রেখেছি। এটা আমার আর্টিফিশিয়াল একটা ফ্লাওয়ার গ্লাস, এটা কালকে এনেছি আমি, আমার বাসার পাশেই একটা শপিং মল আছে, সেখানে কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স কিছু স্টল আছে, ওখান থেকে এনেছি। পাতাটা খুব ভালো লাগতেছিলো, মানি প্লান্টের মতো অনেকটা আসে দেখতে, আর্টিফিশিয়ালি ডাইনিং টেবিলের উপরে রাখলাম, ভালো লাগে খুব। ডাইনিং টেবিলের উপরে আমি আবার খাওয়ার পর, টেবিল গুছানোর পর একটা রিয়েল প্লান্টও রাখি, আমার সাইফান এসে এগুলো সব ধরে। তারপরে এই মেন ডোরের পাশে আমি একটু আরেকটা রিয়েল প্লান্ট রেখেছি, আর্টিফিশিয়ালও রাখি। এই ফ্লাওয়ার বেসটাও কালকে এনেছি, আর্টিফিশিয়াল প্লাস্টিকের মধ্যে ফ্লাওয়ারটা, এই যে এটা আরেকটা ফ্লাওয়ার ফ্লাওয়ার বেস, এটাও, এটা আমি আমার গ্রামের বাড়ি, মানে আমার শ্বশুরবাড়ির দিক থেকে এনেছি, দাওয়াতকান্দি থেকে, ওখানে একটা ইয়ে ছিল স্টল, ওখান থেকে এনেছি। স্ট্যান্ডের মধ্যে কর্নার স্ট্যান্ডে ফ্লাওয়ার বেসগুলো রেখেছি আর্টিফিশিয়াল, এটা ওয়াল ওয়াল তাকের মধ্যে রেখেছি, ভাল লাগে রুম সাজাতে। এটা ক্রিস্টেলের একটা ফ্লাওয়ার, গোলাপ পাতাগুলোই আমার বেশি ভাল লাগে, এটা অর্কিড পাতা, অর্কিড ফুল পাতাগুলো খুব ভাল লাগে, এই লিফগুলো। ব্যাসগুলো কিছু আমার সিরামিক্সের, কিছু আবার প্লাস্টিকের, এটা প্লাস্টিকের। আমার সাইফান ঘুমোচ্ছে, আমার ছেলেটা গতকালকে বাসার ড্রয়িং রুমে পড়ে ব্যথা পেয়েছে, খুব আঘাত পেয়েছে, পরে আমি ফার্মেসি নিয়ে আবার এটা টেস্টিং করে নিয়ে আসছি, মেডিসিন নিয়ে আসলাম। এটা আরেকটা পাখির বাসা, খুব ভালো লাগে, আবার সাইফানের রুমের উপরে, আমার বেডরুমের উপরে লাগিয়েছি কার্টেনগুলোর সাথে, বেডরুম থেকে ইয়ে করতে হবে, আবার রুমে যাচ্ছি, বেডরুম থেকে আবার আমার বারান্দায় যাচ্ছি, বেডরুম থেকেই দেখা যায় আমার মানি প্লান্টটা,
খুব ভালো লাগে, লতাগুলো কি সুন্দর ঝুলছে মাশাল্লাহ। মানি প্লান্ট আমি অনেকগুলো লাগিয়েছি, কারণ লতাগুলো এতটা লম্বা হয় দেখতে খুব ভালো লাগে, আর একটু বাতাস আসলে লতাগুলো নড়তে থাকে, দুলতে থাকে, খুব ভালো লাগে দেখতে বারান্দার মধ্যে। দেখেন কি সুন্দর নিচ থেকে আরেকটা লতা দিয়েছে, খুব ভালো লাগতেছে। মানি প্লান্টগুলো খুব ভালো লাগে আসলে। এই তো সাইফানের আব্বু আজকে বৃষ্টির ওয়েদারটা আজকে এত সুন্দর, মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টি, সেজন্য ভর্তা খাবে আর বোয়া ভাত খাবে। আমার ভাগ্নি আছে, ভাগ্নিটা আবার খুব মজা করে ভর্তা করতে পারে, ওকে ঘুম থেকে উঠেই ফোন দিয়েছি যেন ও আসে ভর্তা করবে আজকে, বোয়া ভাত আর ভর্তা করবে, খুব মজার একটা খাবার। এখানে কিছু শুটকি এনেছি, শুটকি মাছগুলো হলো এটা চ্যাপা শুটকি, না এটা বাঁশপতি শুটকি, বাঁশপাতা শুটকি, আর এটা হয়েছে চ্যাপা শুটকি, এগুলো খুদের চাল, মুগ ডাল। এই তো আজকে সকাল থেকে ঘুম থেকে উঠে প্রস্তুতি নিয়েছি। যে যেখান থেকে দেখেছেন আমার ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।